এখনো অবস্থানে অনর যাদবপুর কাণ্ডের ধৃতরা র‍্যাগিং এর অভিযোগ অস্বীকার করে উল্টে ফাঁসানোর অভিযোগ তুলল সৌরভ চৌধুরী। যে সৌরভ চৌধুরীকে গ্রেফতার করা হয়েছিল আগেই, এই সৌরভের দাবি তাদের ফাঁসানো হয়েছে, কোনো র‍্যাগিং হয়নি, মিথ্যা অভিযোগ করা হচ্ছে, তারা গরিব তাই ফাঁসানো হচ্ছে বলেও দাবি সৌরভের। তার আরো দাবি, ছেলেটি নিজে করিডোর থেকে ঝাঁপ দেয়। যাদবপুর কাণ্ডে তদন্ত নেমে এই সৌরভ চৌধুরীকেই প্রথম গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার পর যে চারটি জিবি হয় তাতেও নেতৃত্ব দিয়েছিলেন এই সৌরভ বলেই পুলিশ সূত্রে খবর। এমনকি সৌরভ জিবিতে এটাও বলেন, যা বলছি শুনে যাও, কোনো পাল্টা প্রশ্ন নয়। আবার এই জিবিতেই তৈরি হয় ন্যারেটিভ, পুলিশকে কি বলা হবে, কি বোঝানো হবে তাও শিখিয়ে দেওয়া হয় এই জিবিতেই। এবার সৌরভের এই বক্তব্যের পর তদন্তকারীদের একাংশ মনে করছেন এখনো সেই বয়ানেই অনর সৌরভ চৌধুরী। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি যাব রণয় তিওয়ারি রয়েছেন এবং রয়েছেন পিয়ালি মিত্র। আমি রণয়ের কাছে যাব সবার আগে। রণয়, এই সৌরভ চৌধুরী যিনি বলছেন যে তারা নির্দোষ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সৌরভ চৌধুরী সে তার নিজের কথা বলছে না, সে বলছে তারা নির্দোষ, তারা গরিব, তাদেরকে ফাঁসানো হয়েছে, কোথাও কি যে ন্যারেটিভ তৈরি হওয়ার কথা বলা হচ্ছিল সেটাই আওড়াচ্ছে এই সৌরভ? দেখো শুভদীপ, ছাত্র মৃত্যুর ঘটনায় যে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, এই ১৩ জনের মধ্যে সৌরভ চৌধুরী অন্যতম। তদন্তকারী কর্তারা মনে করছেন সৌরভ চৌধুরীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ তার ভূমিকা সেদিন ছিল 9 আগস্ট রাতে, তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তদন্তকে কিভাবে প্রভাবিত করতে হবে বা কিভাবে ওই ছাত্রর মৃত্যু হয়েছে গোটা বিষয়টা সাজিয়েছিল এই সৌরভ চৌধুরী, এমনটাই প্রাথমিক তদন্তে তদন্তকারী কর্তারা জানতে পেরেছে। আজকে যখন আলিপুর পুলিশ কোর্টের যখন প্রিজন ভ্যানে তাকে জি ২৪ ঘন্টার তরফে প্রশ্ন করা হয়, জি ২৪ ঘন্টাকে সৌরভ চৌধুরী জানায় যে তা র‍্যাগিংয়ের মতন কোনো ঘটনা ঘটেনি, তাকে ফাঁসানো হচ্ছে, সে গরিব বলেই তাকে ফাঁসানো হচ্ছে, মিথ্যে অভিযোগ, এমনটাই সে জি ২৪ ঘন্টা অর্থাৎ আমাদের ক্যামেরার সামনে দাবি করতে থাকে এই সৌরভ চৌধুরী। একই সঙ্গে সৌরভ জানায় যে সৌরভ বলে যে ছেলেটি নিজের করিডোর থেকে ঝাঁপ দিয়েছে, কোনো টর্চার করা হয়েছিল কিনা এই বিষয়ে যখন জি ২৪ ঘন্টার তরফে প্রশ্ন করা হয় তখন সে বলে কোনো টর্চার করা হয়নি। এরপর সৌরভ চৌধুরীকে কোর্ট লকআপ অর্থাৎ পুলিশ কোর্ট থেকে তাকে নিয়ে আসা হয় যাদবপুর থানায়, তখনও কিন্তু জি ২৪ ঘন্টার তরফে তাকে একাধিক প্রশ্ন করা হয়, কারণ এই সৌরভ চৌধুরীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তদন্তকারী কর্তারা মনে করছেন সৌরভ চৌধুরী গোটা বিষয়টা সেদিন সাজিয়েছিল, সৌরভ চৌধুরীর নেতৃত্বেই গোটা বিষয়টা হয়েছিল, অর্থাৎ পুলিশকে কিভাবে আটকাতে হবে, পুলিশকে কি বয়ান দিতে হবে, হাসপাতালে যখন নিয়ে যাবে তারা তাদের ভূমিকা কি থাকবে। এখনো পর্যন্ত যে ১৩ জনের অ্যারেস্ট হয়েছে অর্থাৎ যে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে সৌরভ চৌধুরী অন্যতম। আজকে যখন যাদবপুর থানায় তাকে নিয়ে আসা হয় তখনও তাকে জি ২৪ ঘন্টার তরফে প্রশ্ন করা হয়, বারবার সৌরভ চৌধুরী আমাদের ক্যামেরার সামনে বলতে থাকে র‍্যাগিংয়ের মতো কোনো ঘটনা ঘটেনি, তাকে ফাঁসানো হচ্ছে, তারা গরিব বলেই তাকে ফাঁসানো হচ্ছে। একই সঙ্গে সে জানায় যে কোনো টর্চার হয়নি, এই বিষয়ে সে বারবার জোর দেয়। এই মুহূর্তে যাদবপুর থানায় সৌরভ চৌধুরী বা অঙ্কন এবং জয়দীপ তিনজনকে একটা কথা মানতেই হবে, সৌরভ চৌধুরীর এই দাবি শুধুমাত্র বিস্ময়কর নয়, সেটা হাস্যকর বটে। তার কারণ সেদিন হোস্টেলে কোনো টর্চার করা হয়নি, কোনো র‍্যাগিং করা হয়নি, এই দাবি যদি সত্যি হয় সৌরভের এই দাবি, এবং সৌরভ যেটা বলছে যে নিজে থেকেই ছাত্রটি ঝাঁপ দিয়েছিল, সেক্ষেত্রে প্রশ্ন অবশ্যই উঠছে যে কেন, নিজে থেকে কেন ঝাঁপ দিতে যাবে সেই ছাত্র যদি কোনো টর্চার না করা হয়ে থাকে। সৌরভ চৌধুরী ঠিক কি জানিয়েছেন, তার কি বক্তব্য শোনাবো একবার। পুলিশ তো একাধিক অভিযোগ বলছে, বলছে কি বলো না কিছু, মিথ্যাভাবে ফাঁসানো হচ্ছে, আমরা কোনো অপরাধী নয়, আমরা অপরাধ করিও না। ওই ছেলেটির সঙ্গে কি হয়েছিল? আমরা গরিব বলে বিচার পাচ্ছি না, আমরা বিচার চাই, আমরা ন্যায্য বিচার চাই। ওকে নামটা কি? তোমার নাম কি? তোমার নাম কি? ছেলেটির সঙ্গে তাহলে কি ঘটেছিল? মারা গেল কি? ছেলেটিকে নিয়ে যাওয়া হয়েছিল, কি হয়েছিল হোস্টেলের ভেতরে? সেটা কি পুলিশ তদন্ত করবে? পুলিশই বলতে পারবে। যে আপনারা বলুন, আপনাদের তো গ্রেফতার করা হয়েছে, আপনি কি বলবেন? আপনার যা বক্তব্য বলুন। কোনো র‍্যাগিং এর ঘটনা ঘটেনি, কোনো র‍্যাগিং এর ঘটনা ঘটেনি। ছেলেটি মারা গেল কি করে? তিন দিনের মধ্যে অফিস হোস্টেলে এসে হোস্টেল থেকে ঝাঁপ দিয়েছে করিডোর থেকে, এটুকুই আমাদের চোখের সামনে ঘটেছে, আর কিছু জানি। কেন ঝাঁপ দিল? তোমরা মেন্টাল টর্চার করছিলে অভিযোগ করছে? না, ওটা মিথ্যে অভিযোগ। তাহলে ঝাঁপ দিল কেন? সেটা কি করে বলবো আমি? একটা ছেলে এমনি এমনি ঝাঁপ দিল। জিবি জিবি কি নিয়ে হয়েছিল? জিবি আমি জানি না।
হ্যাঁ আমি জানি না সৌরভ সৌরভ কিছু বলেছিল আপনি কোথায় ছিলেন সেই সময় কোনো টর্চার করা হয়নি র‍্যাগিং এর কোনো ঘটনা ঘটেনি এমনি এমনি ঝাঁপ দিয়েছিল সেই ছাত্র প্রিজন ভ্যানে বসে দাবি এই সৌরভ চৌধুরী আপনারা শুনলেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সৌরভ চৌধুরী তিনি কি বলছেন আপনাদের শোনাবো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা